يا من هو الله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ونصلي ونسلم على افضل الانبياء وسيد المرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ তালার সিফাত সুন্দর সুন্দর নামগুলোর উপরে যে আলোচনা আমরা শুনে আসছি এবং আল্লাহ তালার রহমতের আলোচনা গত কয়েকটি সিরিজ আমরা শুনেছি আজকেও সেই বিষয়ে আমরা কন্টিনিউ করছি একটি হাদিস থেকে শুরু করি আজকে কলা রসুল্লাহি সাল আলী আসাল্লাম তুমা আলাইহা তোমরা যদি জানতে আল্লাহ তালা রহমতের পরিমাণ কত কি পরিমাণ রহমত আল্লাহ দিয়ে দুনিয়া আখেরাতে আমাদেরকে ধন্য করবেন বা করছেন এবং আখেরাতে করবেন তাহলে তোমরা বোধ হয় রহমতের ভিতরে ভরসা করে বসে থাকতে কেউ আমল করতে না তার মানে রহমতের পরিধি কত এখন সবাইকে এ রহমত পাবে রহমত পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে রহমত পাওয়ার জন্য নিজেদেরকে কোয়ালিফাই করতে হবে কিভাবে আমরা আল্লাহ রহমত পেতে পারি কোন তরিকায় পেতে পারি সেগুলো আমরা এখন আলোচনা করবো ইনশাল্লাহ একটি রহমত হচ্ছে যে মানুষের মধ্যে এহসান থাকতে হবে তাহলে তারা আল্লাহর রহমত পাবে সে কথা সুরাল আরাফের ছাপ্পর্বর আয়তা আল্লাহ তালা নিজে বলছেন রহমতালিবসেন নিশ্চয়ই আল্লাহর রহমত মোহসেনদের অত্যন্ত কাছে যারা মহসেন তাদের কাছেই আল্লাহ তাল রহমান মহসেন কারা যাদের মধ্যে এহসান আছে এহসান কী জিনিস কোরআন এবং হাদিথে যদি আমরা এহসানের অর্থ আলোচনা করি খুঁজে বেড়াই তাহলে দেখি দুটো অর্থে ব্যবহৃত হয়েছে যদিও দুটো আসলে একই রুট থেকে এসেছে এহসানের অর্থ মূল রুট হচ্ছে হাসান সুন্দর আর এহসান হচ্ছে সুন্দরভাবে করা ভালোভাবে করা ভালো করে করা আল্লাহ তালার সঙ্গে আমাদের একটা সম্পর্কের দিক আছে সেখানে এহসান লাগবে আর সৃষ্টির সঙ্গে সৃষ্টির সম্পর্ক আমাদের সঙ্গে অন্যান্য মখলুকের সম্পর্কের ক্ষেত্রে এহসান করা লাগবে আল্লাহ তালার সঙ্গে এহসানের দিকটা কি তার ব্যাখ্যা হাদিস রেবি কী এসেছে মাল এহসান ইয়া রাসুল্লাহ হাদিসে জিবরাইল জিবরাইলা আলাই অনুরোধ করেছেন প্রশ্ন করেছেন ইয়া রাসুল্লাহ এহসান কি তিনি উত্তর দিলেন আন্তা তা আবুদল হা তুমি এমনভাবে আল্লাহ তালা ইবাদত করো এত মনোযোগ দিয়ে এত ফোকাস করে যে মনে হচ্ছে তিনি তুমি আল্লাহকে একদম দেখতেই পাচ্ছ ফাইন নাম তা রাহু ফাইন নাহু আর আর যদি তোমার ধারণা এমনটি সৃষ্টি না হয় এই পর্যায়ে না পৌঁছতে পারো কম পক্ষে এতটুকু নিশ্চিত করার চেষ্টা করো যে আল্লাহ তালা তোমাকে অবশ্যই দেখছেন এইভাবে দেখলে যত্ন করে আল্লাহ দেখছেন আমাকে আমি কেমনে নামাজ পড়ি আল্লাহ দেখছেন আমি রোজার আগে কীভাবে সুন্দর করার চেষ্টা করছি আল্লাহ দেখছেন যখন দান খরাত করি আল্লাহ সন্তুষ্টে কীভাবে চাই কোনো নাম খ্যাতি অর্জন করতে চাই না হাজ করি অমরা করি এহসানের সাথে আল্লাহ কাছে যেন কবুল হয় কোনো রিয়া প্রদর্শন ইচ্ছা কিছু থাকে না এটি হচ্ছে এবাদত এহসান আল্লাহ তালার সঙ্গে আমাদের সম্পর্ক এই এহসান যার মধ্যে আছে তিনি মহসেন আবার মোহসেন এহসানের আরেকটি অর্থ হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আল্লাহ সুরা আলী বলেছেন ওয়াল কাল ওয়াল আফিনুল মোহসেন যে লোকদেরকে নিজেদের গোসা রাগে দমন করে কন্ট্রোল করে মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তালাই এই সমস্ত মস্যদেরকে পছন্দ করেন তাহলে এখানে দুটো গুণ পাওয়া গেল মানুষকে ক্ষমা করে দেওয়া একটা মহত্ত্ব গুণ রাগ গোসকে দমন করা নিজেকে কন্ট্রোল করা সংবরণ করা অন্যের প্রতি এহসান কেউ দুঃখ কষ্ট আসে তাকে একটু হেল্প করা এহসান তার উপকার করা ব্যবসা বাণিজ্য মধ্যে এহসান করা কাউকে না ঠকানো পারলে একটু বেশি করে দিয়ে দেওয়া নিজে কোনো জিনিস ভাগাভাগি হচ্ছে এখন একেবারে কাটায় কাটায় ভাগ করা যাচ্ছে না উনিশ বিশ হচ্ছে যে বিশ অংশটা সেটা একজনকে দিয়ে আমি অনুষ্ঠান নিয়ে নিলাম এইভাবে করে মানুষের মধ্যে এহসান করা এভাবে যারা এহসান করে হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্কে এবং লেনদেনের বান্দার সঙ্গে সম্পর্কে তাদেরকে আল্লাহ তালা কি করবেন তাদেরকে রহমত দেবেন ইন্না রহমত আল্লাহ কারিব মিনাল এরকম যারা এহসান করেনওয়ালা যারা যারা এহসান করে তাদেরকে আল্লাহ তালা রহমত দিবেন তাদের কাছে অনেক কাছে আল্লাহ রহমত আছে বাকিদের থেকে দূরে চলে যায় রহমত এগুলো এক নম্বর যে ওয়ালারা আল্লাহ রহমত পাবে দুই নম্বর হচ্ছে কোরআনওয়ালারা আল্লাহ রহমত পাবে যারা কোরআনের এলিম শিখে কোরআনকে চর্চা করে কোরআনের যে এলিম অনুযায়ী আমল করে তারাও আল্লাহর রহমত পাবেন সে কথা আল্লাহ তালা খবর দিয়েছেন সুরাল আনামের একশো পঞ্চান্ন নম্বর আয়া আছে ওহাদা কিতাবোন নাহু মোবারক সত্যবিয়াও সাতবিয়াউ হুতুর হামুন তিনি এই কোরআন দিয়ে আমাদেরকে বলছেন এই কিতাব আমি তোমাদের কাছে নাজিল নাজিল করেছি মোবারক অত্যন্ত পবিত্র বরকতময় তোমরা এটিকে অনুসরণ করো আর তাকে অর্জন করো আশা করা যায় তোমাদের প্রতি রহম করা হবে তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হবে তিন নম্বরে কোরআন শুনার মধ্যে রহমতের খবর আছে সুরাল আর আফের দুশো চার নম্বর আয়তে আল্লাহ তালা সাদ করছেন হামুন যখন কোরআন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ করে থাকো আশা করা যায় তোমাদের প্রতি রহমান রহমত বর্ষিত হবে কোরআন শোনার মধ্যে রহমত রয়েছে চার নম্বরে আমরা দেখি যে ইসলামের মৌলিক কাজগুলো আমল করার মধ্যে আল্লাহর রহমত এ বিষয়ে আল্লাহ তালা সাদ করছেন সুরা নূরে ছাপ্পান্ন নম্বর আয়াতে ও আকিম তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং রাসুলের আনুগত্য কর আশা করা যায় তোমাদের প্রতি রহমত হবে পঞ্চম নম্বরে আল ফার বেশি বেশি করে আল্লাহর কাছে ফার করা তওবা করা গুনা মাপ চাওয়া তস্তক আল্লাহ ছয় ছয়চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন তোমরা যদি না ইস্তেক ফার করতে যদি তোমরা ইস্তেক ফার করতে আল্লাহর কাছে বেশি করে করতে গুনামাপ চাইতে এই কাজটা যদি করো আশা করা যায় তোমাদের প্রতি রহমান রহমত বর্ষিত হবে দোয়া করলে আল্লাহ তালার কাছে বেশি করে ইসতেক ফারের সঙ্গে পরবর্তী পর্যায়ে ছয় নম্বরে যেটা আসে দোয়া করা বেশি করে তাহলে আমাদের প্রতি আল্লাহ রহমত আসে সে খবর সুরা আল ইমরানের আট নম্বর আয়তে আল্লাহ তালা দিয়েছেন হে আমাদের প্রভু আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে অন্তরগুলোকে বক্র করে দেবেন না আর আমাদের প্রতি আপনার পক্ষ থেকে রহম দান করুন আপনি অনেক বেশি দান করেন তাহলে এই রহমা আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য দোয়া করতে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দান এই রহমতকে বেশি করে সে খবর আরেকটি আয়াতে এসেছে অকুর যে হে আপনি বলুন হে প্রভু আপনি ক্ষমা করে দিন আর আপনি রহমত দান করুন আপনি হচ্ছেন সর্বোত্তম রহমত দানকারী আরেকটি আয়াতে এই বিষয়ে এসেছে سورة الأعراف الأكشن أكرم قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين موسى عليه السلام أبون هارون عليه السلام على تعالى دعا هي الله موسى عليه السلام دعا كلهم هي الله أما كي أبون أمر بحيك كما كوري دين. أما دركي أبنا الرحمة ربطر دوكي دين أبني حتن সবচেয়ে বেশি দয়ার এবং রহমতের মালিক এবং অধিকারী রহমতের জন্য আল্লাহর কাছে স্পেশাল দোয়া করার খবরগুলো এই হাদিসে দিয়েছেন আল্লাহ তালা এইভাবে আমাদেরকে আল্লাহ তালার কাছে রহমত চাওয়ার জন্য দোয়া করার জন্য তৌফিক দান করুন আমরা দর্শকমণ্ডলী একটি বিরতিতে এখন যাব বিরতির পরে আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত